দেশের বাজারে এমন কোনো পণ্য নেই যেখানে চীনের আধিপত্য নেই। প্রকল্পের ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে রপ্তানি পণ্যের সুতো, ঘরের বিছানার চাদর থেকে শুরু করে ব্যাগ, উনুন থেকে শুরু করে হেডফোন, চায়নার রপ্তানি ইন্ডেক্সে $28 বিলিয়ন লেনদেনের অংশীদার বাংলাদেশ, যার $27 বিলিয়নই আমদানি। এখন পর্যন্ত এই অর্থ পরিশোধ করে আসছে ডলারে। কোভিড বা যুদ্ধাবস্থা, বিশ্বে ইউয়ানের আধিপত্য তৈরিতে কখনোই পিছিয়ে নেই চীন। ডলারের মূল্য পরিবর্তনের হিড়িকে নিজেদের প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। যেখানে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন প্রায় ৩০%, সেখানে ইউয়ানের ঘাটতি মাত্র ৬-৭%। এর কারণ, ৩৯টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে ইউয়ানের লেনদেনের চুক্তি আছে। ৯টি দেশের সাথে দ্বিপাক্ষীয় চুক্তিতে সোয়াপে ইউয়ানের বিনিময়। ২০১৯ সালে ৩.৬ ট্রিলিয়ন ইউয়ানে পরিশোধ করেছে চীন। এই সব পথই খুলতে পারে বাংলাদেশের জন্য। এরই মধ্যে বাংলাদেশে চায়না কোম্পানি দ্বারা পরিচালিত প্রকল্পগুলোতে চায়না নিজস্ব মুদ্রায় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। ফলে রপ্তানিতে ব্যবধান থাকলেও সেটি বিনিয়োগের মাধ্যমে ঘাটতি কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশের যে প্রজেক্টগুলোতে চায়নার ফাইন্যান্সিং করার কথা, সেটা যদি বাংলাদেশ চায়, চায়না কিন্তু ইউয়ানে করতে রাজি আছে। ২, বাংলাদেশের সাথে যেই ট্রেডটা হচ্ছে, বাংলাদেশের চাহিদার পরিপ্রেক্ষিতে একটা বড় অংশ কিন্তু চাইনিজরা ইউয়ানে এই ট্রেড করতে রাজি আছে। এবং শুধু ২০১৯ ইফ আই এম নট রং ৯৯৭ বিলিয়ন ইউয়ান তারা ট্রেডের জন্য করেছে, এবং একই বা আরেকটু বেশি পরিমাণ তারা FDI বিভিন্ন দেশে দিয়েছে। সো এইটা একটা প্রচলিত পন্থা যেটা চায়নার সাথে বিভিন্ন দেশের আছে। এবং বাংলাদেশ এখন যে অবস্থায় আছে ডলার সংকটের মধ্যে, আমার মনে করি যে এই এই ব্যবস্থাটা যদি আমরা দ্রুত কার্যকর করতে পারি, সেটা বাংলাদেশকে একটা বড় ব্রিদিং স্পেস দিবে। বিশ্বের ডলারের বাজার পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া ফেডারেলের সুদের হার পরিবর্তনের মাধ্যমে এটি হয়ে উঠছে দুর্মূল্যের। এমন পরিস্থিতিতে আমদানি রপ্তানি বিনিয়োগ চলমান রাখতে দেশগুলো ডলার এড়িয়ে নিজেদের মুদ্রায় লেনদেন চলমান রেখেছে। এমন পরিস্থিতিতে সোয়াপ পদ্ধতি স্বল্প সময়ের বন্ধু হতে পারে বাংলাদেশের জন্য। এই ধরনের সোয়াপ অ্যারেঞ্জমেন্টে একটা অংশ চাইনিজ কারেন্সিতে হয়, তাহলে কি ডলারের উপর প্রেশারটা কম পড়লো, রিজার্ভের প্রেশারটা কম পড়লো। সুতরাং এই যে যতগুলো ইনিশিয়েটিভ আপনি দেখছেন, ক্রলিং পেগ, রেটটাকে ধরে রাখার চেষ্টা, রেমিটেন্স বাড়ানোর উদ্যোগ, কারেন্সি সোয়াপ, সেটা দুইটা দেশের মধ্যে হোক, তাদের মধ্যে ট্রেড করার প্রচেষ্টা হোক, সেন্ট্রাল ব্যাঙ্ক, এবং সবগুলোরই উদ্দেশ্য কিন্তু একটা জায়গায়, সেটা হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ভালো প্র্যাকটিসটা ইন্ট্রোডিউস করা এবং স্ট্যাবিলিটি আনা। এইটার কোনো মনে করার কোনো কারণ নাই যে একটা পার্টিকুলার ইনিশিয়েটিভে কোনো প্রবলেম পুরোটাই সলভ করা সম্ভব হবে। দেশে ২ বিলিয়ন সমপরিমাণ ইউয়ান রিজার্ভ রয়েছে। তবে বাংলাদেশে চায়নার কোনো ব্যাংক না থাকলেও ব্যাংকগুলোর রিজার্ভ থেকে ইউয়ানে লেনদেন করতে পারেন ব্যবসায়ীরা। আর ব্যাংক খুলতে গেলে মানতে হবে বিদেশি ব্যাংক স্থাপনের নিয়ম। ব্যাংকের তো সুনির্দিষ্ট ব্যবসা থাকতে হবে, এবং সেই ব্যবসা করে কিন্তু উনি লোকাল কারেন্সিতেই ব্যবসা করবেন। ব্যাংক আসলেই যে ইউয়ানের সাপ্লাই বেড়ে যাবে তা কিন্তু না। আপনার ব্যাংক করবে ব্যাংকিং ব্যবসা এই দেশে। সুতরাং এই ব্যাংক স্থাপনটা একটা জিনিস, আরেকটা হচ্ছে যে ইউয়ানের সাপ্লাই। ইউয়ানের সাপ্লাই তখনই বাড়বে যদি আমরা ইউয়ানে লেনদেন করি, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো যদি ইউয়ানে হয় তখন ইউয়ানের সাপ্লাই বাড়বে, এবং সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর হোল্ডিং যদি বাড়ে ইউয়ানে, তখন তারা এই ট্রানজ্যাকশন ইউয়ানে করতে পারবে। আমদানি রপ্তানি ছাড়াও উন্নয়ন ও অবকাঠামো খাতে দেশে ২১,০০০ বিদেশি নাগরিকের মধ্যে ৬,০০০-এর বেশি চীনা নাগরিক। তবে পরিসংখ্যান ব্যুরোর এই তথ্যের সাথে পার্থক্য রয়েছে বাংলাদেশ পুলিশের। তাদের মতে এই সংখ্যা ৮,৭৫০ জন। তাদের বেতন বা সম্মানই চায়না মুদ্রায় করা গেলে এই পুরো বিনিময় হতে পারে নির্ভার। সেলিয়া সুলতানা, এখন ঢাকা। A generous soul with many possibilities. Blaze Hoskin.